এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক লেগেই আছে। 52 সেকেন্ডের জাতীয় সঙ্গীত শেষ করার কথা, কিন্তু তা গাইতে কেন 58 সেকেন্ড সময় লাগলো? এই প্রশ্ন তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির মোট 3 বিধায়কের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ দায়ের হলো। বুধবার ইমেলের মাধ্যমে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন কাঁথি 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। ইমেলে প্রদীপের অভিযোগ, 4 মার্চ কাঁথি শহরে বন্দে মাতরম ক্লাব মাঠে ইচ্ছাকৃতভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় নির্ধারিত সময় অতিক্রম করা হয়েছে, যা জাতীয় সঙ্গীত অবমাননা ও অপমানের সমান। শুভেন্দু ছাড়াও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে উত্তর কাঁথির বিধায়িকা সুমিতা সিনহা, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস, শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী, উত্তর কাঁথির প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতির বিরুদ্ধে। প্রদীপ বলেন, ইচ্ছাকৃতভাবে জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে, অভিযুক্তদের অবিলম্বে শাস্তি চাই। জাতীয় সঙ্গীতের অবমাননার ঘটনায় অভিযুক্ত দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ বলেন, সঙ্গীত চর্চায় অপ টু 1000 লোককে নিয়ে একসঙ্গে নির্ভুলভাবে জাতীয় সঙ্গীত গাইতে হয়েছিল, তার জন্য যেটুকু সময় লাগে সেটাই হয়েছে। আরেক বিধায়ক সুমিতার প্রতিক্রিয়া জানতে চেয়ে ফোন করা হয়। তার আত্মসহায়ক পরিচয় দিয়ে জনৈক মহিলা বলেন, বিধায়ক ব্যস্ত রয়েছেন। এ প্রসঙ্গে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী বলেন, যারা নিজেরা ভুল জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তাদের অভিযোগের ভিত্তি কী? ঘটনার সূত্রপাত গত 29 মার্চ। ওই দিন কাঁথি শহরে যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি সভা আয়োজন করা হয়। সভার শেষে জাতীয় সঙ্গীত ভুল পরিবেশনার অভিযোগ ওঠে কাঁথি পুরসভার চেয়ারম্যান, ই কাউন্সিলর তথা কাউন্সিলর হৃণা দাসের বিরুদ্ধে। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিজেপির পক্ষ থেকে সৌমেন্দু অধিকারী কাঁথি থানায় রিনার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ দায়ের করেন। পাল্টা হিসাবে 4 মার্চ অরাজনৈতিক মঞ্চ তৈরি করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জাতীয় সঙ্গীত পরিবেশনের আয়োজন করেন। সেখানেই জাতীয় সঙ্গীত পরিবেশনার সময় নির্ধারিত সময় অতিক্রম করার অভিযোগ উঠেছে। যদিও এ প্রসঙ্গে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন, নিজেদের ভুল স্বীকার করে না তৃণমূল, অন্যের ত্রুটি ধরতে মরিয়া। ভুল জাতীয় সঙ্গীত পরিবেশনে জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছিল, বরং আমরা ত্রুটিমুক্তভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছি।